বৃষ্টি আর জলাবদ্ধতায় যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী। রাস্তায় নামলেই পানি, রিকশায় ডাবল ডাবল ভাড়া। হ্যাঁ, জ্যামে পড়লে এখান থেকে বন্ধ আসতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগে, 5 মিনিটের রাস্তা। রাস্তায় হাঁটা চলা করা যায় না, তারপর রিক্সা ম্যানুয়ালে ডাকনা খোলা থাকে, রিক্সা বোঝা যায়। বাসার সামনে অনেক বেশি পানি জমে, রাস্তা পর্যমাক্ত হয়, তো আবারও সব দিক দিয়ে সমস্যা। চট্টগ্রামের চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্বিষহ জনজীবন। বৃষ্টি হচ্ছে, পানি উঠলে জোয়ার দিলে পানি উঠে ব্যবসা করতে পারছি না। বৃষ্টি এবং জোয়ার একসাথে যখন হয় তখন আমাদের দোকানদারিটা পুরোপুরি বন্ধ রাখতে হয়। একজনের মধ্যে সব তা আমাদের অনেক কষ্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন। বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট। শুরু হলো এবছরের হজ ফ্লাইট, প্রায় 950 যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল 2টি ফ্লাইট। ইউএনও সালমনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার, ছবি বিকৃতির প্রমাণ পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। এইচএসসির খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের, মত পরীক্ষকের। শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা, মন্তব্য শিক্ষাবিদদের। এবং শরীয়তপুরে শিশু লিজা হত্যার ঘটনায় আটক দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আরও তদন্ত। সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে যানজটে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে অনেক সড়কেই পানি জমে যাওয়ায় ভোগান্তি আরও চরমে ওঠে। সেই সঙ্গে বৃষ্টির কারণে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী সহ রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় যাত্রীদের। এতে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থী, কর্মজীবী সহ সাধারণ মানুষ। বৃষ্টিতে তো ফার্স্ট অফ অল তো বাসার সামনে অনেক বেশি পানি জমে, রাস্তা পর্যমাক্ত হয়, তো ওভারঅল সব দিক দিয়ে সমস্যা। বৃষ্টি সমস্যা তো আসলে আমাদের জন্য, আমাদের সাধারণ নাগরিক যারা, আমাদের ভোগান্তিটা বেশি হয়। বিআইবিতে কোনো সমস্যা না, তারা সিগন্যাল দেয় চলে যায়। রাস্তাঘাট তো ভাঙ্গা চুরা আছে, এটার তো একটা বড় সমস্যা। তারপরে গাড়ি ঘোড়া পাওয়া যায় না ঠিক মতন, আজকে প্রায় 2-3 দিন ধরে গাড়ি ঘোড়া পাচ্ছি না। দর্শক, রাজধানীর যানজটের খবর জানাতে এই মুহূর্তে রিপোর্টার শফিক মোহাম্মদ আছেন বনানীর কাকুলি এলাকায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, স্বপ্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানী। বনানীর একেবারেই স্পেসিফিক্যালি বলতে গেলে আমি এখন দাঁড়িয়ে আছি কাকলিতে। এবং আপনি জানেন যে এখন কিন্তু বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মিলিয়ে বর্ষাকাল। এখন বর্ষা আর যে দ্বিতীয় মাস অর্থাৎ শ্রাবণের 9 তারিখ আজ, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ষাকালে বৃষ্টি হবে সেটি কিন্তু স্বাভাবিক ঘটনা। কিন্তু আজকে যে পরিমাণের বৃষ্টি হয়েছে তাতে, এবং রাজধানী শহরে যে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই নিচু এলাকায় পানি উঠে যায়, এবং তারপরেই যে জলাবদ্ধতা এবং রাস্তার বিভিন্ন এলাকায় যে খোরাখুরি চলছে জলাবদ্ধতা, তার জন্য কিন্তু আরো বেড়ে যায়। নিচু এলাকাতে যে জলাবদ্ধতা দেখা যায় তার কিন্তু একটা প্রভাব পড়ে প্রধান যে সড়কগুলো আছে সেগুলোতে, এবং অলিগলি যে সমস্ত শাখা সড়কগুলো আছে সেগুলো থেকে ছোট ছোট থ্রি হুইলার সহ যে সমস্ত রিক্সা আছে সেগুলোও কিন্তু প্রধান সড়কে উঠতে চায়। তাই প্রধান সড়কে যে প্রেশার পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু প্রচুর পরিমাণের জ্যাম আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই কিন্তু আজকে রাজধানীর প্রধান যে সড়কগুলো আছে, অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছেন বনানীতে দাঁড়িয়ে আছি, উত্তরা থেকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বনানীর এই সিগন্যালটিতে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে এসেছি এখানে, কিন্তু মোটামুটি 10 থেকে 20 মিনিট পরপর এই যে সিগন্যালটিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে।
এবং বা হাতে যে গাড়িগুলো আছে এবং যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা পাশের যে মতিঝিলের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেখানেও কিন্তু সিগন্যালগুলো যথেষ্ট পরিমাণের গাড়ির চাপ রয়েছে, এই কারণেই কিন্তু গাড়িগুলো আসলে সামনের দিকে আগাতে পারছে না। আমরা আপনাকে যদি একটু দেখাই যে মতিঝিলের অংশের দুই পাশে যে গাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু চাপ রয়েছে, এবং আমরা যে সমস্ত নগরবাসী আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে প্রতি বছরেই কিন্তু এই যে বর্ষার সময় দেখা যায় যে ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে নাগরিকদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়, এবং আজকে সকাল থেকে যে পরিমাণের যানবাহনের চাপ ছিল এখন কিন্তু প্রায় দুটা বাজে দুপুরে এসেও কিন্তু সেই যানবাহনের চাপ অনেকটাই বেশি রয়েছে, এখন পর্যন্ত যানবাহনের চাপ কমেনি। তবে নগরবাসী বলেছে যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হয়েছিল জনসাধারণের সুবিধা দেওয়ার জন্য, সেই দুই ভাগ করাও কিন্তু অনেক দিন আগেই হয়েছে, এখন পর্যন্ত নগরবাসী তেমন নাগরিক যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছে না। তো স্বপ্না, ঢাকা শহরে যে বৃষ্টিপাত হয়েছিল এবং তারপরে যে জলাবদ্ধতা হয়েছে, জলাবদ্ধতার কারণে যে ঢাকা শহরে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই খবর আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ খবর। স্বপ্না দর্শক, বৃষ্টির কারণে বনানী এলাকায় যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিক মোহাম্মদ। এদিকে গত দুই দিনের টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে সংকট ছিল যানবাহনেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে চট্টগ্রামবাসীর কাছে। একটু বৃষ্টি হলেই কমসমান পানিতে তলিয়ে যায় পুরো নগরী, সৃষ্টি হয় জলাবদ্ধতা, পরিণত হয় ভোগান্তির নগরীতে। গত দুই দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর চকবাজার, দুই নম্বর গেট, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক, সিডিএ আবাসিক সহ বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানিতে নাকাল সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সংকট ছিল যানবাহনেরও। অনেকে বৃষ্টিতে ভিজেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। একজাম চলতেছে এখন, একজামের মধ্যে সব, তা আমাদের অনেক কষ্ট। অল্প কিছু বৃষ্টি হলে পানি উঠে যায়, পানি ওঠার কারণে সব জায়গায় ডিস রুট থেকে শুরু করে বাকলের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানি গড়ে গড়ে উঠে যায়। রাস্তায় পানির জন্য যেতে পারছি না, এখানে ক্লাস করতেও সমস্যা হচ্ছে, এখানে রাস্তায় গাড়িগুলো পাচ্ছি না, জামা কাপড় ভিজে যাচ্ছে বৃষ্টিতে। মেয়র বলে আমি কাজ করতেছি, পরিষ্কার করতেছি, তো পরিষ্কার করলে বৃষ্টি হয়ে যায় পানি উঠে। মেয়র তো বিভিন্ন পরিকল্পনা করে, কিন্তু আসলে সঠিক পরিকল্পনাটা আসলে কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই। জলাবদ্ধতার কারণে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। সেই সঙ্গে বিভিন্ন এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হচ্ছে, পানি উঠলে দিলে পানি উঠে ব্যবসা করতে পারছি না। বৃষ্টি এবং জোয়ার একসাথে যখন হয় তখন আমাদের দোকানদারিটা পুরোপুরি বন্ধ রাখতে হয়। এভাবে আর আমরা কতদিন, যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কোনো অবস্থাতেই আর কোনো ব্যবসায়ী পুষিয়ে নিতে পারবে না, 300 কোটি টাকার উপরে হবে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে রোববার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 196.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খাতুনগঞ্জ এলাকায় আছেন কমল দে। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলেছি তার কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ তামিম। যেটা বলছিলেন যে গত দুদিনের প্রবল বর্ষণ এবং জোয়ারের পানি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ পুরো যে এলাকাটি রয়েছে সেখানকার প্রায় 300 কোটি টাকার সম্পদ বা মালামাল নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি যে চাকতাই খালের পানি অবাধে প্রবেশ করছে চাকতাই খাতুনগঞ্জ এলাকায় এবং এর ফলে প্রতিটি গুদাম কিন্তু এখন পানিতে তলিয়ে আছে, এখানকার শত শত কোটি টাকার পণ্য কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে যতগুলো, আপনি জানেন যে বিশাল যে এলাকা, এই এলাকায় অন্তত 3000-এর বেশি গুদাম যেমন রয়েছে এবং এটা একটি ব্যবসায়ী প্রাণকেন্দ্র, পৃথিবী বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার, আর এই পুরো এলাকাটি এখন কিন্তু হাঁটু পানিতে তলিয়ে আছে, অর্থাৎ হাঁটুতে কম সমান পানিতে তলিয়ে আছে এবং গত দুদিন ধরে কিন্তু এই অবস্থা। আপনি জানেন যে একে তো প্রবল বর্ষণ হচ্ছে, তার সাথে যুক্ত হয়ে জোয়ার এবং সে জোয়ারের পানি প্রবেশ করছে অবলীলায়, তার সাথে আজ থেকে আমরা যেটা জানতে পেরেছি কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে 16টি গেট দিয়ে প্রায় 2 ফুট করে পানি ছাড়া হচ্ছে এবং আর এর ফলে যে পানির যে জোয়ার যে তোরটি, সে তোর
করতে এসে পৌঁছে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগর পৌঁছবে, কিন্তু একটা বিশাল অংশ পানি ঢুকে যাচ্ছে এই চাকতায় খাতুনগঞ্জ আসাদগঞ্জ এলাকার মধ্যে। এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু হাঁটু পানি তুলেছেন। গতকাল আমরা দেখেছি এখানে প্রায় কয়েকশো কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে, আজকেও পণ্য নষ্ট হয়েছে এবং পণ্যগুলো ভিজে যাচ্ছে। বিশেষ করে এই এলাকাটি ডাল এবং পেঁয়াজ আদা রসুনের বাজার বা যে পাইকারি এলাকা সেই এলাকারই কিন্তু এই অবস্থা আজকে সঙ্গীন অবস্থার মধ্যে রয়েছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকতা খেলার খনন যেমন দরকার তেমনি স্লুইস গেট দরকার, সেই স্লুইস গেট দেওয়া হলে তো পানি প্রবেশ করতো না। কিন্তু সিটি কর্পোরেশন বা কোনো সংস্থা এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না হয়, পুরো এলাকা গত দুদিন ধরে জলবদ্ধ অবস্থা রয়েছে, প্রায় 300 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে এখানকার ব্যবসায়ীরা। গত দুদিন ধরে এখানে কোনো লেনদেন যেমন হয়নি, কোনো বেচা কেনা হচ্ছে না এবং পণ্য যে গুদামে যাতে পণ্য রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র, ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতায় খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। এখন চলে যাবো আমরা 2 নম্বর গেট এলাকায় যেখানে রয়েছেন সহকর্মী শফিকুল আলম। কমল, আপনি যেমনটি বললেন আসলে খাতুনগঞ্জের একদিকে যেমন কোটি কোটি টাকার ভোগ্য পণ্য নষ্ট হচ্ছে এবং ঠিক অপরদিকে কিন্তু জনদুর্ভোগ বেড়েছে, নগরীর যারা ঘর থেকে বের হয়েছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে তাদের এবং বিভিন্ন দোকানপাটে পানি উঠে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি দীর্ঘ লাইন, আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, খুব সবাই পায়ে হেঁটে কিন্তু একমাত্র যাতায়াত করছে কারণ সব যানবাহন বন্ধ রয়েছে। এবং আমার পিছনে আপনি হয়তো দীর্ঘ যানজট দেখতে পাচ্ছেন, এটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার পিছনে রয়েছে এবং আমার বাম পাশে ঠিক একইভাবে, অর্থাৎ বহদ্দাহার থেকে পুরো ওয়াসা পর্যন্ত পুরো জাম আছে। অর্থাৎ এইটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটা দিয়ে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিমানবন্দর সহ যে ইপিজেড বড় বড় স্থাপনা শিল্প কারখানা যেগুলো এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করে থাকেন, আর এতে করে কিন্তু সব ধরনের আসলে যোগাযোগ বন্ধ রয়েছে এবং দুর্ভোগে পড়েছে মানুষ। আপনাকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সকাল 9টা পর্যন্ত যেখানে আবহাওয়া অফিস বলেছিলেন তারা 165.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, কিন্তু 12টার পর্যন্ত এবং তারা আবার বলেছেন যে দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় তারা 196.6 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে বলে তারা জানিয়েছেন এবং আগামীতে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন। আরেকটি তথ্য হচ্ছে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলে আমি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তারা বলছেন যে আসলে নালায় পড়ে চট্টগ্রামের চকবাজার এলাকায় একজন মানুষ নালায় পড়েছেন, কিন্তু তিনি অজ্ঞান হয়ে গেছেন, তিনি এখন মোটামুটি বলা যায় যে আশঙ্কা মুক্ত, সেই বিষয়টি তারা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একবারে অচল বলা যায় চট্টগ্রাম শহর, কারণ এই গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ থাকলেই যে চট্টগ্রাম নগরী থেকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি ট্রাক খুব দ্রুত গতিতে আসছেন, যেই পানিগুলো হয়েছে একটি আপনি হয়তো সেই বিষয়টি আপনাকে দেখাচ্ছি। তো সবকিছু মিলে বলা যায় নগরীর এক নাজুক অবস্থা, অথবা মানুষের দুর্ভোগের শেষ সীমায় পৌঁছে গেছে এবং যানবাহন চলাচলে এমন মারাত্মক আকার ধারণ করেছে আসলে যে সঠিক সময়ে গন্তব্য যাওয়াটাই অনেক দুষ্কর হয়ে পড়েছে মানুষের জন্য এবং সেই বিষয়টা আপনি হয়তো এই ক্যামেরার মাধ্যমে আমি আপনাকেই দেখাচ্ছি। আসলে একটি গাড়ি আসার সাথে সাথে মানুষের যে দুর্ভোগ বেড়ে গেছে ঠিক এরকমই অবস্থা, পুরো নগর জুড়ে এরকমই অবস্থা সৃষ্টি হয়েছে। অত বড় বড় গাড়িগুলো যেগুলো ট্রাকের মতো গাড়ি, এই গাড়িগুলো চলাচল করতে পারলেও কিন্তু যে গণপরিবহন রয়েছে সেই গাড়িগুলো যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার খবর জানাতে নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে শফিকুল আলম এবং তারও আগে খাতুনগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব। কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষার জন্য বাঁধের 16টি গেট দিয়ে 2 ফুট করে পানি ছাড়া হচ্ছে, এতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়, এতে প্লাবিত হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানের বিস্তীর্ণ এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় জলবিদ্যুৎ কেন্দ্র ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতেই প্রতিটি গেট দিয়ে 2 ফুট করে পানি ছাড়া হয়। কাপ্তায় হ্রদে 105 ফুট পর্যন্ত পানির উচ্চতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 115 ফুট। দুপুরের সময় আরো থাকছে বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহে স্থানীয় উদ্যোগে মিলেছে সাফল্য, সারা দেশে কার্যকরের ভাবনা। ইউএনও তারিক সালমনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বরিশাল ও বরগুনার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বলেন, তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির প্রমাণ পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।
কেউ এ বিষয়ে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। সকাল 10টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ইভেনো গ্রেফতারের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসনের একজন জয়েন্ট সেক্রেটারি, জননিরাপত্তা বিভাগের একজন জয়েন্ট সেক্রেটারি, আইন ও বিচার বিভাগের জয়েন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি, মোট মিলে 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে। এই 5 জনের কমিটি 15 দিনের মধ্যে রিপোর্ট দিবেন কোনো ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা, ডেভিয়েশন বা আবার এক্সারসাইজ অফ পাওয়ার বা আইনের বিচ্যুতি হয়েছে কিনা সেটা ওনারা দেখবেন। গাফিলতি আসে কি না এটা আমরা আসলে কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করব। তবে ইনিশিয়ালি সে সাব্যস্ত মনে করছি বা গভর্নমেন্ট মনে করবে তাদের ব্যাপারে হয়তো অ্যাকশন দিতে পারে, আমরা ওটার মধ্যে কোনো দোষ পাইনি, ওটাই ফাইলড। হজযাত্রার প্রথম দিনে 2টি ফ্লাইটে 837 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7:55 প্রথম ফ্লাইটে, পর দুপুর 12টার দিকে দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যায়। হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, সন্ধ্যার পর আরও 2টি ফ্লাইট ছেড়ে যাবার কথা রয়েছে। আনুষ্ঠানিকভাবে শুরু হল হজ যাত্রা। 418 জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করল বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। ঢাকা ছাড়ার আগে হজযাত্রীরা বলেন, নির্বিঘ্নে হজযাত্রা শুরু হয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে এমন প্রত্যাশা তাদের। নিজেদের জন্য এবং দেশের মানুষের জন্য যাতে সুখ শান্তিতে থাকতে পারে এ ব্যাপারে মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি। একটু টেনশন লাগছে যে একটা অনেক বড় কাজে অংশ নিতে যাচ্ছি, সেটা যেন সুস্থভাবে সম্পন্ন করে আসতে পারি। মানুষের জন্য শান্তি আর নিজের বাদ বাকি যেটুকু জীবন বেঁচে থাকবে সেইটুকু শুধু আল্লাহর পথে চলতে পারে সেই তৌফিক দান চাওয়া আল্লাহর কাছে। এবার সর্বমোট 346টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে। 2 মাস ব্যাপী এই যাত্রায় 283টি ডেডিকেটেড এবং 63টি শিডিউল ফ্লাইট পরিচালিত হবে। প্রথম যাত্রায় বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং ধর্মমন্ত্রী। তারা হজযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান। আমরা আশা করব আপনাদের সহযোগিতায় নির্বিঘ্নে এই বিমান হজযাত্রা সমাপন আমরা করতে সক্ষম হব। এখন থেকে আমাদের হজ যাত্রা যাত্রীদেরকে নিয়ে নিয়মিত চলবে এবং আমরা আশা করি পরম্পরা মালাপাকের অসীম রহমতে আমরা ঠিক মতোই ফ্লাইটগুলি পরিবহন করতে পারব। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করবেন। এর মধ্যে বাংলাদেশ বিমান 63,599 জনকে, বাকিদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। ফিরতি হজ ফ্লাইট 6 সেপ্টেম্বর শুরু হয়ে 5 অক্টোবর শেষ হবে। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব, সেখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। হাবিব, এই মুহূর্তে এই আশকোনার হজ ক্যাম্পের যে অবস্থাটি, যে পরবর্তীতে যে আজকের সর্বশেষ যে 2টি ফ্লাইট রয়েছে সেই 2টি ফ্লাইটের যাত্রীদের মূলত প্রস্তুতির কার্যক্রম চলছে। অর্থাৎ 7:55 আজকের দিনে তৃতীয় নাম্বার ফ্লাইট ও 8:40 চতুর্থ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে জেদ্দার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক হাজি কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং মূলত তারা ইমিগ্রেশন এবং তাদের ইমিগ্রেশনের যে সমস্ত আনুষাঙ্গিক কার্যক্রম সেই কার্যক্রম, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা, তারপর বোর্ডিং পাস, এই সমস্ত কার্যক্রমগুলো তারা সেরে নিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা হজে যাচ্ছেন এবার অন্তত 3 দিন আগে, নির্ধারিত দিনের 3 দিন আগেই কিন্তু তারা এই হজ ক্যাম্পে আসছেন এবং তারা এই হজ ক্যাম্পের মধ্যেই অবস্থান করবেন 3 দিন। অর্থাৎ তাদেরকে আগাম প্রস্তুতি নেবার জন্য মূলত এই কাজটি করা হয়েছে। আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে হজ যাত্রীদের সার্বিক তত্ত্বাবধানের জন্য বা তাদের সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য রক্ষা এবং সব ধরনের সুব্যবস্থাপনার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছেন। পুলিশ, আনসার,
তারপর ফায়ার সার্ভিস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেভি এবং রোভার স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে হাজিদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া দুইটি সরকারি ব্যবস্থাপনায় একটি স্বাস্থ্য ক্যাম্প খোলা হয়েছে, এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায়ও বিশেষ করে হামদর্দ যে বেসরকারি আয়ুর্বেদিক কোম্পানি রয়েছে তারাও একটি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেছেন আজকে সকালে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রচুর সংখ্যক মানুষের আসার কারণে নিরাপত্তার যে বিষয়টি। হাবিব আমাদের সঙ্গেই থাকুন, প্রয়োজনে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, শরীয়তপুরে শিশু লিজা হত্যার ঘটনায় আটক ফরিদ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ। পুলিশ জানায়, জাকির নামে এক ব্যক্তির সঙ্গে 50,000 টাকা চুক্তিতে লিজাকে অপহরণ করে ফরিদ। পরে লিজাকে ধর্ষণের চেষ্টা করা হয়। লিজা বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়ার কথা জানালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জাকির ও ফরিদ। তবে শিশুটির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না পাওয়ার বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিষয়টি আরও তদন্ত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। গত 15 জুলাই শরীয়তপুরের বেদুরগঞ্জ থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লিজা আক্তার। নিখোঁজের 8 দিন পর শনিবার শিশু লিজা আক্তারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের সময় শিশুটির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক। এ ঘটনায় জড়িত সন্দেহে জাকির ও ফরিদ দুজনকেই আটক করা হয়। ফরিদ সেদিন 11টার সময় লিজাকে জাকিরের বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে একটি পরিত্যক্ত বাড়ি, সেখানে দিনের বেলা কেউ থাকে না। তখন তাকে জোরপূর্বক তার সাথে শারীরিক মিলামেশা করার জন্য তাকে প্রস্তাব দেয় জাকির, কিন্তু লিজা সেই প্রস্তাবে রাজি না হয়ে সে বলে যে আমি এই ঘটনাটা কি ঘটনাটাকে আমি আমার বাবা মাকে বলে দিব। তাই সেই ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে গলা টিপে ধরে এবং ফরিদ তার পায়ে চাপ দিয়ে ধরে উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি পরিবর্তনের কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর এসএসসির মতো এইচএসসিতেও পাশের হার কমার সঙ্গে কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। তবে এফল বিপর্যয়কে শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। নতুন এই পদ্ধতির মাধ্যমে প্রকৃত মেধাবীদের যাচাই করা সম্ভব হচ্ছে বলে মনে করেন পরীক্ষকরা। রিপোর্ট সাদিয়া ফিনের। গত কয়েক বছর ধরে খেয়াল খুশি মতো খাতা দেখা কিংবা ঢালাওভাবে নম্বর দেওয়ার যে অভিযোগ তা অনেকটাই সত্য প্রমাণিত হয় এবছরের বড় দুটি পাবলিক পরীক্ষার ফল বিশ্লেষণে। গত 2 বছরের তুলনায় এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক, আর একজনও পাশ করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। অন্যদিকে গত বছরের তুলনায় এবার এসএসসি ও এইচএসসিতে পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এই ফল হেরফেরের সম্ভাব্য কারণ জানতে চাওয়া হলো নিরীক্ষকদের কাছে। মার্কসের ব্যাপারে ইনস্ট্রাকশন লিখিত আকারে ছিল যে 78 নম্বর পেলে সেক্ষেত্রে 79 বা 80 করে দেওয়া তো বোর্ড থেকে বলা হতো, বাট এখন কিন্তু এরকম ইনস্ট্রাকশন বলা হয় না। এটা পজিটিভ দিক। বিগত এই 7 বছরে আমি যেগুলো খাতা দেখেছি সেখানে আমাদের প্রচুর ত্রুটি থাকার পরেও বলে দেয় যে আপনারা যেন ফেল করাবেন না, আর এবার বলেছে যে 1 নম্বর বাড়ানোর দরকার নেই, সুযোগ নেই, আপনার স্টুডেন্ট প্রাপ্য নাম্বার যেটা পাবে সেটাই দিবেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বোর্ড চেয়ারম্যান। কখনো এরকম নির্দেশনা দেওয়া হয়নি যে ওজন করে নাম্বার দিবে বা খাতা না দেখে দিবে বা বেশি নম্বর দিবে, এটি আসলে কখনো বলা হয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা মানে জেনারেলি মুখ থেকে মুখান্তরে ছড়িয়ে পড়েছে কথাটি। এদিকে এবছর উত্তরপত্রে নম্বর দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় এবারের দুটি পরীক্ষায় সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এবার ওই যারা খাতা দেখেছেন তাদের উপর চাপটা ছিল না। আমি শুনেছি তাদেরকে বলা হতো আগে যে পাশ করিয়ে দেবেন, এই শৃঙ্খলাটা এবার দেখতে পাচ্ছি। তার মানে আগের বছরগুলিতে নিশ্চয়ই সেই পরিমাণ ভালো উদ্যোগ আমরা পাইনি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সত্যিকার জ্ঞান চর্চার পাশাপাশি শিক্ষার্থী সত্তা জাগ্রত হবে বলেও মনে করেন তিনি। মেধা সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় পাশ হবে, যেদিন সেটি হবে সেদিন আমি আনন্দের সঙ্গে উল্লাস প্রকাশ করব। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।
এইচএসসি পরীক্ষা এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। শুধু পাশের হার কম নয়, কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। ইংরেজি বিষয়ের নতুন সিলেবাস আর মুখস্থ বিদ্যার প্রবণতায় ফল বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছেন শিক্ষকরা। কুমিল্লা থেকে বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1,372 জনের মাঝে পাস করেছে 49,704 জন, শতাংশের হিসেবে যা 49.52। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার এইচএসসি পরীক্ষার পাশের হার গত চার বছরের মাঝে সর্বনিম্ন। সব বোর্ডের শিক্ষার্থীরা যখন ভালো ফলাফলের আনন্দে মাতোয়ারা, তখন এমন ফলাফলে বিষাদময় কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের অবয়ব। মূলত ইংরেজি বিষয়ে খারাপ করার কারণেই এমনটি হয়েছে বলে মনে করেন এই অধ্যক্ষ। অধিকাংশ শিক্ষার্থীরা এই ইংরেজি প্রথম পত্রটা যেভাবে গতানুগতিকভাবে পরীক্ষা দিত সেভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে এবার শ্রেণীবদ্ধ শিক্ষক উত্তরপত্রা মূল্যায়ন করেছেন, সেখানে আর ওই মার্সি করার বা দয়া করে দুই এক নম্বর বাড়াই দেওয়ার মতো সুযোগ ওনাদের কাছে থাকে নাই। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার প্রবণতাই ভরাডুবির কারণ বলে মনে করেন ইংরেজি বিভাগের এই শিক্ষক। রাইটিং এবিলিটির প্রতি এই সিলেবাসটাতে জোর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ছাত্রীরা মূলত কিন্তু ওদের মুখস্থ প্রবণতাটাই তাদের বেশি, তার কারণে ওরা সৃজনশীল বা নিজে ক্রিয়েটিভিটি ওদের কম। ফার্স্ট পার্ট যে বইটা প্রণয়ন করা হয়েছে এই বইটার কন্টেন্ট বিষয়বস্তুগুলো আগের বইয়ের চেয়ে অনেক ডিফিকাল্ট। একজন মাঝারি বা দুর্বল মানের ছাত্রীকে এক প্যাসেজটুকু পড়া বুঝে তাদের জন্য কঠিন। এদিকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর খারাপ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বোর্ড কন্ট্রোলার। কেবলমাত্র ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ার কারণে এই কুমিল্লা বোর্ডের পাশের হার এটা কমেছে। প্রপার ওয়েতে বোধ আমরা হাঁটছি না, যে কারণে ইংরেজিতে এই সংকটটা থেকেই যাচ্ছে। যে সমস্ত প্রতিষ্ঠান খারাপ করেছে সেগুলির ব্যাপারে স্যার কলেজ পরিদর্শককে কিছু নির্দেশনা দেবেন, আশা করি সেই নির্দেশনা অনুযায়ী কলেজ পরিদর্শক কাজ করবেন। চলতি বছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 7টি, আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 3। সময় সংবাদ, কুমিল্লা। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে আগামী 27 জুলাই আদেশ দেবেন আদালত। সকালে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতারের নির্দেশ দিলেও পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তা প্রত্যাহার করেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খায়েদা জিয়ার অনুপস্থিতিতেই সকালে বকশি বাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। আদালতকে অবহিত না করে বিদেশ যাওয়ায় এদিনের কার্যক্রমের শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বাতিল করার আবেদন করেন দুদকের আইনজীবীরা। এর আগে গত 20 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন তারা। গ্রেফতারি পরোয়ানা চেয়ে করা দুটি আবেদন নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয় পক্ষের আইনজীবীরা। পরে 27 জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত। বেগম খালেদা অসুস্থতার কারণে বিদেশে গেছেন, এখন যদি 35টা মামলা এভাবে দরখাস্ত দিতে হয়, হ্যাঁ, তাইলে পরে 35টা কোর্টে যেতে হবে, তাহলে 3 বছর সময় লাগবে। সেই জন্য আমরা আদালতকে বলেছি যে এইটা কোনো জুডিশিয়াল নর্মসের মধ্যে পড়ে নাই। তিনি বিনা অনুমতিতে বাংলাদেশ ছেড়েছেন, আদালতকে জানান নাই এবং মামলার কার্যক্রমে ব্যাহত হচ্ছে, এই তিনটি কারণ উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে আমরা মামলার কার্যক্রম নিষ্পন্ন করার জন্য, মামলার কার্যক্রমকে শেষ করার জন্য আমরা আবেদন করেছি। মাননীয় আদালত এই আবেদনটা আজকে শুনানির জন্য রেখেছিলেন, পরবর্তীতে 27 তারিখে এ ব্যাপারে তিনি আদেশ প্রদান করবেন। বিশুদ্ধ পানি সংকট ও বছর জুড়ে স্থায়ী জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, রায়ের বাগ সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর বছর কেটে গেলে উন্নয়নের ছোঁয়া পড়েনি এসব এলাকায়। তবে দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, আরো জানাচ্ছেন শফিক মোহাম্মদ। বর্ষা অথবা শীত, সারা বছর ড্রেনের ময়লার সাথে মিশে যাওয়া দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে প্রতিদিনের কাজ সারতে হয় রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, মেরাজনগর, রায়েরবাগ এলাকার বাসিন্দাদের।
দিনের পর দিন পানি জমে থাকায় বাসা বাড়িতে দেয়ালের শ্যাওলা জমে গেছে। সবসময় পানিতে তলিয়ে থাকা রাস্তার খানাখন্দক ঠাহর করতে পারেন না চালকেরা। এবড়ো থেবড়ো রাস্তায় মাঝে মাঝেই বিকল হয়ে যায় যানবাহন। এত পচা নোংরা পানি, এতদিন ধরে দূষিত হয়ে যেতেছে পানি, বছর পাঁচেক ধরে আমরা মাটিই দেখিনি। এটা যাতায়াতের দিক দিয়ে আমরা একেবারেই পানিবন্দি অবস্থায় থাকি, এটা বারো মাস বললেই চলে। এগুলো নামকা বাস্তা এমপি দুই পয়সার কাজে আসে না আমাদের, রিলিফের জন্য যায়, কোনো টাকার জন্য যায়, আমরা তো একটু আরাম আশা দাওয়া করতে, কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব নাই। মাতুয়াইল, দুনিয়া ও শ্যামপুর তিন ইউনিয়নের মধ্যে দিয়েই গেছে এই সড়ক। এলাকাবাসী মনে করেন তিন চেয়ারম্যানের দ্বন্দ্বে রাস্তাটি সংস্কার হয়নি বছরের পর বছর। দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্তির পরও কেটে গেছে বছর খানেক, তবু দুর্ভোগ দূর হওয়ার আশার গুড়ে বালি এলাকাবাসীর। ট্যাক্স ম্যাক যত কিছু আমরা দিই সিটি কর্পোরেশন দিই, কিন্তু আমরা সিটি কর্পোরেশন সুবিধা ভোগ করতে পারি না। জুমুন চেয়ারম্যানে আমাদের ফাঁস করা, এদিকে আর ফিরে দেখে নেই। এদিকে হলো ছাইদুল চেয়ারম্যান, এই যে আমাদের দুর্ভোগ, ওরা আমাদের দিকে তাকানোর টাইম নেই। মরার উপর খারার ঘা হয়েছে এবছরের অতিবৃষ্টি। ফুটিয়েও অথবা ফিটকিরি দিয়েও পানের উপযোগী করা যাচ্ছে না পানি। ওয়াসার পানির সঙ্গে ময়লা পানিও আসে মাঝে মধ্যে, বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন অনেকে। দুই তিন দিন আগে আসছে, আবার এখন একটু পরিষ্কার আছে, তারপর অল্প অল্প আছে ময়লা। এই জলাবদ্ধতা, কোনো যানবাহন নাই, পানির সংকট, খাওয়ার পানির অভাব, 20% লোক বাড়িঘর ফালাই দিয়ে চলে গেছে। সমস্যা সমাধানে স্থানীয় এমপির সাথে কথা বলেছেন বলে জানালেন পূর্বের নির্বাচিত মেম্বার। আমাদের যে এমপি মহোদয় আছে, ওনার কাছে আমরা বলি, উনি যেখানে বলার দরকার ওখানে বলে, আজ হবে কাল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অচিরে কর্পোরেশন ভুক্ত নতুন এলাকাগুলোতে উন্নয়ন কাজ শুরু করা হবে। প্রায় 750 কোটি টাকার কাজ হবে, রাস্তা উন্নয়ন, ফুটপাথ এবং ড্রেনেজ, কিছু ড্রেনেজ, তো এটি আমাদের কাজ শুরু হয়েছে এবং এর সঙ্গে সড়ক বাতি। তবে খাবার পানি ও সুয়ারেজের সমস্যা নিয়ে ঢাকা ওয়াসার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের তিন উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার 9টি ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার 27টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে নদী ভাঙনে এ তিন উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতভিটাসহ সরকারি বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে একাধিকবার অনুরোধের পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে ভাঙন বন্ধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পরপর সাতবার ভাঙছে আমাকে বাড়ি, সাতবারের পরে এই জায়গায় এসে বাড়ি করছে, বাড়ি করার পরে এবারে এই বাড়ি ভাঙিয়ে নিয়ে যাইতেছে। এখন তো আমাকে যাওয়ার মতন কোনো জায়গায় যাওয়া নাই। অনেক বসত বাড়ি, অনেক ফসলাদি জমি ভেঙে নিয়ে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক দাবি দাওয়া করেছি, অথচ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। 16 কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় ডিপিপি পুনরায় কাজ চলতেছে, সেখানে বাঁধ এবং 14 ফিট প্রশস্ত একটা রাস্তা হবে, সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে এটি 30 ফুটের পরিবর্তে 14 ফিটের পরিবর্তে 30 ফিট বাঁধ নির্মাণ করার জন্য। এদিকে বন্যার কারণে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গোচারণ ভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস পাচ্ছেন না খামারিরা, ফলে শুকনো খাবারের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে দুধ উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন খামার মালিকরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হবার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশুগুলো সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হলেও চলতি বছর বন্যার পানি বাড়ায় গবাদি পশুগুলোকে খামারে রাখা হয়েছে জুন মাস থেকেই। দীর্ঘ সময় সবুজ ঘাস পানিতে তলিয়ে থাকায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে গোখাদ্যের দাম। খামারিদের অভিযোগ, শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে গেছে দুধের উৎপাদন, আর অতিরিক্ত খরচ হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। পাঁচটা রেঞ্জ সিজনে আমাদের মনে করেন যে 10 হাজার খরচ হলে আমরা 10 হাজার থেকে আমার খরচ হয় আমরা 4,000-4,500 টাকা বিল পাই। 28 টাকা দুধের দাম দিতেছে, যা আমাদের পোষাতেছে না, ঘাস নাই আর খেরো কিনে খাওয়ান লাগতেছে। আর যে দুধের দাম আর খলির যে দাম, তাতে গেরস্তর মনে করেন যে অর্ধেক টাকা লস। পাতান থেকে গরুটা উঠে চলে এসেছে,
এখন মানে দুধের সংখ্যা একটু কম। তবে বন্যায় গোখাদ্যের সংকট মোকাবেলায় মিল্ক ভিটার পক্ষ থেকে খামারিদেরকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন মিল্ক ভিটার এই কর্মকর্তা। গোখাদ্যের উৎপাদন করি, কোনো লাভ করি না, কিন্তু লসও দেই না আমরা। এই ভিত্তিতে আমরা প্রত্যেকটা খামারিকে আমরা গোখাদ্যটা পৌঁছে দিই, যাতে এই বন্যার মৌসুমে কোনো গবাদি পশুর কোনো রকম কষ্ট না হয়। অন্যদিকে গোখাদ্যের সংকট নিরসনে কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যের যাতে সংকট না হয় সেজন্য আগে থেকে খড় মজুত ছিল, এবং আগামীতে যাতে সংকট না হয় সেজন্য আমরা 440 মেট্রিক টন খাদ্যের আবেদন করেছি, সেটা পেলে আমরা খামারিদের মাঝে বিতরণ করব। বন্যার কারণে শাহজাদপুর উপজেলায় প্রায় 2,50,000 গবাদি পশু নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় 5 শতাধিক খামারি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। আজ শেষ কর্মদিবস ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির, নতুন রাষ্ট্রপতির শপথ কাল। সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কারণে ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। অবরোধ প্রত্যাহারে সৌদি জোটের দেয়া শর্ত কিছুটা শিথিল হলেও শঙ্কা কাটেনি প্রবাসীদের। শিগগিরই কাতারের ওপর থেকে প্রতিবেশী দেশগুলোর অবরোধ তুলে নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 5ই জুন কাতারের সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এছাড়া প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের প্রবেশ বন্ধ হওয়ায় সেখানকার মার্কেটগুলোতেও আশঙ্কাজনক হারে কমে গেছে বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, চলমান পরিস্থিতির শিগগিরই সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। আগে যে কাস্টমার হতো ঘুরে, এখন মানে কাস্টমার নাই, যেমন সৌদি, দুবাই, বারান এগুলো থেকে আসতো অনেক, মানে এগুলো আসে না। তার যে অবরোধটা ছিল যদি প্রত্যাহার হয়ে যায় আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে, যেমন দুবাই থেকে চামান আসে আমরা বাংলাদেশের কাজ করে খাই, সৌদি থেকে চামান আসে আমরা বাংলাদেশের কাজ করে খাই, যদি প্রত্যাহারটা হয়ে যায় আমাদের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশের বাইরে অনেক কাজ করতে পারবে, এখনো কাজ পাইতেছে না তারা অবরোধের কারণে। তবে প্রতিবেশী দেশগুলোর আরোপিত অবরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে বলে আশাবাদী কাতারি নাগরিকরা। আমরা জানি সৌদি জোটের অবরোধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে, আশা করি এই সমস্যা খুব শিগগিরই শান্তিপূর্ণ উপায়ে সমাধান হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে আমাদের আমির বাংলাদেশকে অনেক পছন্দ করেন। সৌদি জোটের দেওয়া সব শর্ত চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছি আমরা। এ অবস্থায় কাতারকে দেয়া সৌদি জোটের শর্ত কিছুটা শিথিল করায় স্বস্তি ফিরলেও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বাংলাদেশি ব্যবসায়ীদের। অবরোধের পর থেকে 1.5 মাস যাব আমাদের বেচা কিনা খুবই কম, আর পর্দা এবং কার্পেট অনেক দোকানি, আমার মতো অনেক ব্যবসায়ী আছে বা এরা মানে বেচা কিনা খুবই কম। সৌদি জোট যে 13 দফা দাবি দিয়েছিল সেই তারা 13 দফা কাতার সরকার এটা প্রত্যাখ্যান করছেন, এখন সর্বশেষ কাতার পর আবার 6 দফার ভিতরে নিয়ে আসছেন। এখন 6 দফা কে কতটুকু মানবে এটা ঔষধ আমাদের আমির ভালো জানেন, তো যত তাড়াতাড়ি জড়িতাই করুক তত তাড়াতাড়ি করবে তো ভালো হবে। বর্তমানে কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সময় সংবাদ, দোহা, কাতার। ময়মনসিংহ পৌর এলাকার ছোট্ট একটি ওয়ার্ড অনেকটাই পরিচ্ছন্ন, আবর্জনা মুক্ত। স্থানীয় জনসাধারণের উদ্যোগে এলাকাটির বর্জ্য ব্যবস্থাপনা এসেছে বেশ পরিবর্তন। দেশের জেলা শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেখানে সরকারি সংস্থাগুলোকে হিমশিম খেতে হয়, সেখানে স্থানীয় এই উদ্যোগকে সারা দেশে কার্যকর করা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিজামুদ্দিনের ছবিতে এহসান জলের রিপোর্ট। বাড়ি বাড়ি যাচ্ছে ময়লার গাড়ি, বাঁশির ফুঁ শুনেই ঘর থেকে বেরোয় আসছেন লোকজন। আগে যেখানে গৃহস্থালীর নোংরা আবর্জনা ছড়িয়ে থাকতো এলাকা জুড়ে, এখন সেখানে দারুণ শৃঙ্খলা। পরিবর্তনটা অবশ্য রাতারাতি আসেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে এজন্য উৎসাহিত করতে হয়েছে জনসাধারণকে। সুফল বুঝতে পেরে তারাও দিয়েছেন সাড়া। না, এটা বলছি যে গাড়িতে আপনার ঘরে রেখে দিবেন, ওনারা গাড়ি নিয়ে আসবে, পরে দিয়ে দিবেন, বাসে ফু দিবে, আপনার সেই ময়লাটা মানে বালতি হোক যেটা হোক নিয়ে ওইখানে ঢালবেন। আগে রাস্তাঘাটে ফেলাতাম, আর এখন গাড়ি আসছে, এখন বেশি গাড়ি মাঝখানে ফেলাইতে 40 টাকাও আছে, 30 টাকাও আছে, কেউ 60 টাকা, কেউ বেশি হয়ে যায়। 9টা ভ্যান গাড়ি প্রতিদিন সকালবেলা
11টা থেকে 3টার মাঝে বাসায় থেকে ময়লা নিয়ে আসি। মোটামুটি 80% কাজ আমি সাকসেসফুল হয়েছি। ময়মনসিংহ পৌরসভাও এটাকে নিয়েছে পাইলট প্রকল্প হিসেবে। পুরো শহরের আবর্জনা ব্যবহার করে জৈব সার এবং অন্যান্য পণ্য তৈরির জন্য এর মধ্যে সিডিএম নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। হিউজ ওয়েস্ট আছে পৌরসভাতে, কিছু লোকে কর্মসংস্থান হবে, জৈব সার উৎপাদন করা যাবে। ওয়েস্টগুলো ড্রেন বা খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো নিরসন করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। পৌরসভার উদ্যোগে বর্তমান দুটির পাশাপাশি নতুন করে আরো দুটি ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের জেলা শহরগুলোতে অন্যতম প্রধান হুমকি এখন বর্জ্য ব্যবস্থাপনা। এক্ষেত্রে মূল সমস্যাটি হল স্থানীয় জনগণকে সচেতন করার বিষয়টি। ময়মনসিংহে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেওয়া এই উদ্যোগ সম্প্রসারিত করা গেলে তা পুরো দেশের বর্জ্য ব্যবস্থাপনাকেই আমূল পরিবর্তন করে দিতে পারে। হেসান জুয়েল, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। 5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর আজ আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। গতকাল দিল্লির সেন্ট্রাল হলে ভারতের সংসদ সদস্যরা এক জমকালো নৈশ ভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রচলিত রীতি অনুযায়ী প্রণব মুখার্জীকে একটি স্মারক উপহার দেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী মোদীর সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। দেশের সংবিধান রক্ষায় সব পক্ষকে কাজ করারও আহ্বান জানান তিনি। কাল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন ভারতের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসের দ্বিতীয় দলিত প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্য এবং রাজ্যের বিধায়কদের 2/3 সমর্থন পেয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। আফগানিস্তানের কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। সোমবার সকালে আত্মঘাতী হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী রয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হাজারা সম্প্রদায়ের নেতা মোহাম্মদ মহাকিকের বাড়ির কাছে এ হামলা চালানো হয়। গত বছর এক র্যালিতে বিস্ফোরণে 80 জনের মৃত্যুর স্মরণে আজ এক সভা আয়োজনের ঘোষণা দেন স্থানীয় ওই নেতা। এর আগেই এ হামলা হওয়ায় পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে। বিপিএল ক্রিকেটের খবর। গুঞ্জন উঠেছিল আগেই, এবার আনুষ্ঠানিকভাবে নতুন আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হল। এদিকে 4 জন নয়, এবার প্রত্যেক দলে একাদশে খেলতে পারবেন 5 জন বিদেশি ক্রিকেটার। 2রা নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর পঞ্চম আসর। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। গত বছর 7টা টিম ছিল, 7টা আইকন, এবার আমরা 8টা করেছি। গতবারের 7 জন আছে, সাথে আমরা একটা প্লেয়ার নতুন অ্যাড করেছি, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। যেহেতু টিম বেড়েছে, সবকিছু বিচার বিবেচনা করে আমরা এবার 5টা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি। অনুপ্রাণিত যদি মনে করে আমি 5টা ফরেন প্লেয়ার খেলাবো না, সে ইচ্ছা করলে 3টা পর্যন্ত খেলাতে পারে। সো মিনিমাম 3, ম্যাক্সিমাম 5। বিপিএল এর টাইমিংটা আসলে বিগ ব্যাশ আবার সাউথ আফ্রিকাতে টি-20 লিগ হচ্ছে একটা ক্ল্যাশ করছে, প্লাস আমাদের সাউথ আফ্রিকা ট্যুরের পরপরে এটা শুরু করতে হবে। সো আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট রয়ে গেছে, আবার একটা টিম বাড়াতে আমাদের প্রায় 6 থেকে 7 দিন খেলা বেড়ে যাচ্ছে। টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ হয়তো বা 2 তারিখ স্টার্ট করবো, ওপেনিং সেক্ষেত্রে হয়তো বা 31 তারিখে নিয়ে আসবো। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইউএনও সালমনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার। ছবি বিকৃতির প্রমাণ পায়নি মন্ত্রী পরিষদ বিভাগ। বৃষ্টি আর জলাবদ্ধতায় যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্বিষহ জনজীবন। শুরু হলো এবছরের হজ ফ্লাইট। প্রায় 850 যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল 2টি ফ্লাইট। এইচএসসির খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের, মত পরীক্ষকের।
শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রা মন্তব্য শিক্ষাবিদের। এবং শরীয়তপুরে শিশু লিজা হত্যার ঘটনায় আটক একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আরও তদন্ত। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।